আজি আমার জেনারেল অবজারভার পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভার সে সমস্ত হেডকোয়ার্টার আমার যে ব্যবস্থা আছে সেটা সমস্ত সে তদারক করি দেখিছেন এবং তাঁকে আমার যে কন্ট্রোল রুম আছে আমি কেমিতি ফ্লাইং স্কোয়াড কু এটি ট্রেস করুছু স্ট্যাটিক সর্ভেলেন্স টিম কু কেমিতি আমি মনিটর করুছু আমার যে আদারওয়াইজ কন্ট্রোল রুমস কেমিতি অপরেট হচ্ছে ভিভায়েন্স আমি যেটা রিসিভ করুছু সেটা আমি কেউ প্রকার সেটার আমি অ্যাড্রেস করুছু সেই সব তদারকি করি দেখিছেন ইন এডিশন টু দ্যাট আমার যে পোলিং পার্সোনাল র্যান্ডমাইজেশন সেকেন্ড রাউন্ড হবার থিলা সেটা মধ্য তাঁকে প্রেজেন্সরে আজি হয়েছি এবং সে নিজ সামনারে সেটা রহিকি সে তদারকি করিছন্তি আমার যে কন্ট্রোল রুম বাবদ যে ডিটেলস আছে সেটা মু রিকোয়েস্ট করবি আমার এসপি সে আপন সমস্ত কো জানাই তো বইর বচন হচ্ছে কতটি সমুদ্র অঞ্চল বুঝ হচ্ছে কেন্তি ব্যবস্থা করা হইছি আমার টোটাল 319 বুথস আছে তার ভিতরে 74 বুথস আমার এলডব্লিউই এফেক্টেড এরিয়াস রে আছে এবং সেইটা ছাড়ে দিলে আহরি কিছু সেনসিটিভ বুথস কু অ্যাড করি কি টোটাল 152 আমার সেনসিটিভ এন্ড ক্রিটিক্যাল বুথস রহিব এবং এই সব বুথ পাই আমি ভিডিওগ্রাফি ওয়েবকাস্টিং মাইক্রো অবজারভার এডিশনাল পুলিশ সাপোর্ট এসব আমি অলরেডি ব্যবস্থা করি সারিছি তাঙ্গ রুট চার্টস মধ্য আমি ডিসাইড করি সারিছি এবং এই সব বুথরে যেমিতি সুরুখুরে পোলিং হেই পারিব সে ব্যবস্থা আমি করিছি এন্ড উই উইল এনশিওর কি লোকমানে সেটি ফ্রিলি তাঙ্গ মতদান দেই পারে ঠিক আছে তো আজি আমার পুলিশ অবজারভার জেনারেল অবজারভার আর এক্সপেন্ডিচার অবজারভার যে এসপি অফিসরে আমার সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল কন্ট্রোল রুম যে চালিছি তাঁকু সেমানে দেখিছন্তি তাঁকর কেমিতি সবু জিনিস চালিছি তাঁকু এ অবজার্ভ করিছন্তি আও আমাকু যে বি ইনপুট আছে সে সাজেস্ট করিছন্তি এ আমার কন্ট্রোল রুম রে আমার দুইটা কন্ট্রোল দুইটা টেলিফোন লাইন আছন্তি যে 24 আওয়ার্স রে চালু রহিব কিছু বি গ্রিভান্স আছে এসপেশালি রিলেটেড টু ইলেকশন ইট উইল বি অ্যাড্রেসড সেকেন্ড আছে আমার যে এফএসটি ফ্লাইং স্কোয়াড স্ট্যাটিক স্কোয়াড স্ট্যাটিক সর্ভেলেন্স স্কোয়াড রয়েছে তাঁকর যে জিপিএস তাঁক গাড়িতে ফিট যাইছি তাঁকর বি যে লোকেশন আমার এটি দেখা যাচ্ছি তো যেতবে গ্রিভান্স কিছু আসছি তো আমি তাঁকর রিয়েল টাইম লোকেশন হিসাবে যে বি নিয়ার বাই এফএসটি কি এসএসটি আছেন্তি তাঁকু আমি সাঙ্গে সাঙ্গে পঠাউছি থার্ড আছে কি আমার যে বর্ডর চেকিং চেকপোস্ট লাগিছি অলরেডি আমার পদমপুর এরিয়ারে 10টা চেকপোস্ট 24 আওয়ার্স চেকপোস্ট অলরেডি ওয়ার্ক করুছি আমার টোটাল প্রপোজড আছে 22 চেকপোস্টর সেরে আমার বর্ডর আর ইন্টারনাল বি আমার চেকপোস্ট আছে যে আমার এসেম্বলি ভিতরে বি রহিব তো সে তাঙ্কর বি এইটির মনিটরিং হচ্ছি এন থার্ড ফোর্থ আছে কি আমার যে সোশ্যাল মিডিয়া উপরে তাঙ্কর বি মনিটরিং হচ্ছি কি যে আমার ইলেকশন কমিশনর স্পিরিট আছে যে ফ্রি ফেয়ার আর সেফ ভাবে হওয়া পাই দরকার আমি যে সোশ্যাল মিডিয়ারে বি আলগা আলগা যে গতিবিধি হচ্ছে তাঁকর বি এটির ধ্যান রাখা যাচ্ছি ফিফথ আছে কি আমার যে আলগা আলগা নিউজ চ্যানেলরে কোণ চালিছে কোণ নাই তাঁকর বি আমার এটির মনিটরিং হচ্ছে তো এসব জিনিসর ধ্যান রাখিকি গোটে আমার অম্ব্রেলা কন্ট্রোল রুম এটি আসছি আউ এটি আমার চেষ্টা আছে কি ইলেকশন কমিশনর গাইডলাইন হিসাবে এমিতি করিকে আমি ফ্রি ফেয়ার আর সেফ ভাবে ইনসিডেন্ট ফ্রি ভাবে পদমপুর বাই ইলেকশন করাই আমার অলরেডি আমার পাখে 4টা কোম্পানি সিআরপিএফ আছেন্তি গোটে এসওজি আর গোটে ডিবিএফ আছে এন্ড ইভেন বিফোর ডিক্লারেশন অফ এমসিসি আমার সে এরিয়া ডোমিনেশন চালু ছিল ইভেন আফটার ডিক্লারেশন অফ এমসিসি এবে আমার সবু যে মাও অঞ্চল আছেন্তি সেইটি এরিয়া ডোমিনেশন কন্টিনিউস চালিছি বাইক পেট্রোলিং চালিছি তাঁকর অপরেশন যে দুই দুই তিন তিন দিনর অপরেশন কন্টিনিউ চালিছি সে কন্টিনিউ হব 21 তারিখরে আমি আউ 5টা কোম্পানি সিএপিএফ পাইবে 3টা বিএসএফ আর 2টা সিআরপিএফ সেমানে বি আমার যে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি আছে আউ বাড়াইবে তাঁকর আসিলা পরে আউ বড়িব স্টেট তরফ রু বি আমি যে ডিমান্ড করছন্তি সে ফোর্স মানে বি অলরেডি আসিয়া পাই স্টার্ট হই যাইছি কমিং ডেজ রে আউ আসিব তো আপন মানে দেখিবে আমা ওভারঅল আমার যে পুলিশ সাইড রু এনফোর্সমেন্ট আছে আউ বড়িব আমি যে রিকোয়ারমেন্ট মাগিছিলে 9টা কোম্পানি সিআরপিএফ সিএপিএফ র অলরেডি বি হ্যাভ গট দ্যাট সিমিলারলি স্টেট র পাই বি আমি 40 প্লাটুন মাগিছি এন্ড উই আর হোপিং কি এভরিথিং উইল গেট আমার তাঁকর ক্যাটাগরাইজেসন রয়েছে কি সে কু টাইপ র সংবেদন আছেন্তি কি তাঁকর ক্লাস্টার বুথ আছেন্তি কি নক্সল সেনসিটিভ আছেন্তি কি পলিটিক্যালি সেনসিটিভ আছে তো তাঁক হিসাবে তাঁকর আলগা আলগা ডিপ্লয়মেন্ট হব সে বি হ্যাভ অলরেডি তাঁকর যে আমার ডিপ্লয়মেন্ট প্ল্যান রয়েছে সে আমি অলরেডি করি সারিছি প্লাস তিন টাইপ র আমার পেট্রোলিং হব গোটে রহব ফুট পেট্রোলিং গোটে রহব টু হুইলার পেট্রোলিং গোটে রহব ফোর হুইলার পেট্রোলিং
डिपेंडिंग अपॉन द एरिया तांकर रिमोटनेस आम एनश्योर करेंगे कि को एरिया भी आम कनेक्टिविटी इश्यू पाई किसी असुविधा न हो आमि करके भी इनकेस किसी इनसीडेंट हो पुलिस रिस्पन्स केमी करके सांगे सांगे हो से आम ओवरअल इंटेंशन अच्छी जो बड़ रही सेपटे छत्तीसगढ़ जिलापाल आलोचना करते कौन कौन आलोचना करते छत्तीसगढ़ रे ब्रॉडर अंचल अच्छा महासमुंद सारंगढ़ आ रायगढ़ तांकर एसपी कलेक्टर सांगे आम बरगढ़ एसपी कलेक्टर मीटिंग होता आम तर कोऑर्डिनेशन आम कहे कि जिते बड़े आम बॉर्डर रे एनफोर्समेंट करेंगे दुई साइड साइड रु कोऑर्डिनेशन रहा दरकार तो कमिशन रा गाइडलाइन हिसाब से इलिसिट जिन अच्छा टंका हो मद हो एक्साइज रिजे भी जिन हो कि आर्म्स रो ए सब एनफोर्समेंट पाई दुई साइड रमको कोऑर्डिनेशन दरकार तो से ही कोऑर्डिनेशन पाई आम आम मीटिंग करते एंड वी हैड अ वेरी फ्रूटफुल मीटिंग आमर एबे एनफोर्समेंट चली टिल नाउ नो केस हैज बीन रजिस्टर्ड बट वी आर होपिंग के समथिंग विल कम अप विल लेट यू नो इमीडिएटली वी आर कंप्लीट वी आर में पूरा प्रतिबद्ध अछि इलेक्शन कमीशन रा गाइडलाइन हिसाब रे पदमपुर बाय इलेक्शन को फ्री फेयर एंड सेफ हिसाब रे पावर करया पई कंट्रोल रूम रा हमें सही अछि कि टेक्नोलॉजी रा केमिति यूज करि परिबे एंड आज टेक्नोलॉजी वर्ल्ड रे आम इलेक्शन को केमिति आउ ट्रांसपेरेंट भाव कर उद्देश्य अच्छे दीटा आमर टेलीफोन नंबर अच्छा 06646230050 एंड 06646234482 ये आम कंट्रोल रूम नंबर अच्छा आउ गोटे आम डीआईबी नंबर अच्छी 9438916714 ये आपन को हमें प्रेस रिलीज रे भी देसी काइंडली आंको आपन पब्लिसाइज करंतु आउ कोन कोन सी ही कंप्लेंट अछंती काइंडली हमको जणांतु वी विल ट्राई आवर बेस्ट टू एड्रेस द ग्रीवांस एज सून एज पॉसिबल ओवर बरगढ़ जिला को जावे नका हमें बरगढ़ छत्तीसगढ़ बॉर्डर रे करछंती बरगढ़ नुआपाड़ा बॉर्डर रे करछंती बरगढ़ रो इंटरनली दीटा करछंती आ बरगढ़ रो हमर जे बोलांगीर साइड रो छि सब जगह रे करछंती जस्ट अपॉइंट करछंती एंड वी विल डिस्क्लोज द लोकेशन सून आज स्टाफ कंप्लेंट का नाम आ रही है मेरी टीम की तरफ आई विल एलिवेट सेंटर का पास लेता हम पाखरे सफिशिएंट फोर्स अछंती कि तांकर जे सिक्योरिटी थ्रेट हिसाब रे तांकर जे हमर सुरक्षा देया पई दरकार वी विल प्रोवाइड दैट इन कमिशन रा गाइडलाइन हिसाब रे जे कोनसी पुलिस व्यवस्था रा दरकार अछि वी आर हैविंग सफिशिएंट फोर्स विभिन्न समय रे देखा जाय निर्वाचन समिति बाहर का छ बाद जिला वासी रो पण रही ना ऐसा तो प्रतिभा को जिला का सब वी विल एंश्योर दैट हमें हमर बॉर्डर सीलिंग रा जे गाइडलाइन अछि से हमें से समय रे भी एंश्योर करिवे एंड जे कंट्रोल रूम और कंट्रोल लाइन अछि तांकर थ्रू जे भी ग्रीवांस आसीबो वी विल ट्राई टू एड्रेस दैट प्लस सब थाना लेवल रे अलग गाड़ी दिया जाए तो नाइट पेट्रोलिंग डे पेट्रोलिंग सेक्टर ऑफिस भाव से वर्क कर नुआ खबर माने पाइबार लागि आमर कुशल खबर यूट्यूब चैनल के सब्सक्राइब करी करी बेल बटन दबोन आर आमर वीडियो के लाइक और शेयर करबार नै भूलबे।